আজকে আমার জীবনে একটা নতুন স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা তোমাদেরকে বলবো। ঠিক কী স্বপ্ন পূরণ সেটার ভিডিও শেষে দেখতে পাবে। সকালবেলা স্নান সেরে নিয়েছি আর সাথে এখানে মুড়ি মিশিয়েছি, চা করেছি, একটু সবাই মিলে খাবো। তো সবাইকে, বড়দের সবাইকে দিয়ে দিয়েছি। তো আজকে শসা, গাজর, পেঁয়াজ দিয়ে একটু ঝুড়ি বাজাতে মুড়ি মিশিয়েছি, তো সবাই মিলে খাচ্ছে। এবং রোদেও বসে রয়েছিলাম, ওয়া বেশ ঠান্ডা ছিল কয়েকদিন। তো যাই হোক, তো ওপরে এসে আমার বিছানাপত্র গোছাচ্ছি, সাথে আমার মেয়েও কাজ করছে, এখন অনেক বড় হয়ে গেছে। আমি জামাকাপড়ও গুছাতে হবে, একটা জায়গায় বেরোবো, সেটা তোমাদেরকে দেখাবো কোথায়। তো স্বপ্ন পূরণ বলতে গেলে কি সেটা তোমাদের কাছে তো বলবোই, কারণ তোমরা আমার একটা ছোট ফ্যামিলির মধ্যে পড়ো। তো আজকে আমার যেহেতু একটু রেগে গেছিলাম, এখানে দেখতে পাচ্ছ আমি রাগে রেগে কথা বলছিলাম, তো সে কারণে একটু মামের নিয়ে একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, তো আজকে আমি যেহেতু তোমাদের সাথে এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ শেয়ার করতে চলেছি, তো সেটাই তোমাদেরকে বলবো। আজকে আমি নিজে ইনকাম করি, তো সেটা আমি তোমরা সবাই জানো। তো আমার ছোটো থেকে ইচ্ছে ছিল আমি নিজে কিছু করবো এবং নিজের টাকায় সব কিছু, নিজের স্বপ্ন পূরণটা করতে চাই। তো আজকে আমার ফ্লিপকার্ট থেকে একটা ফোন আসতে চলেছে, তো কী ফোন সেটা তোমাদেরকে বলবো। তো এটিএম থেকে সব টাকা তুলে এনেছি, এনে এখানে দেখাচ্ছিলাম সবাইকে, খুব ভালো লাগছিল, নিজের মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। তো সকালবেলা ফোন করেছিল ফ্লিপকার্টের ছেলেটি, তো বলছে দিদি ভাই ফোনটা কি নেবে? আমি বলেছিলাম হ্যাঁ আমি ফোনটা নিতে চাই। তো বলে 10টার সময় আমি চলে যাব, তোমরা দাঁড়িয়ে থাকো অ্যাড্রেসের মাধ্যমে। তো অ্যাড্রেসে বলেছিল, তো সেই ফ্লিপকার্টের দাদাটাও এসে গেছে, আর সেহেতু আমাদের একটা ফোন এখানে এসেও গেছে। আর এখন ফ্লিপকার্টের একটা নিয়ম, নতুন নিয়ম হয়েছে যে ফোন বলো, ইলেকট্রিকের কোনো জিনিস বলো, নিজেরাই খুলে দেখাবে। তো সেই মতো উনি নিজে খুলেই দিচ্ছিল আর দেখাচ্ছিল ঠিক কী। আর এখন অনেকে এটাও খুব করে, খুব ভালো করে, যে অনেক সময় ডিসপিউট হয়েও যায় ইলেকট্রিকের বেশি জিনিসে। আর ফোনে তো একটা ভিডিও দেখেছিলাম, ফোনের অনেক মারাত্মক একটা বিষয় হয়েছিল। তো রিয়েলমি এই ফোনটা নিয়েছি, তো একটা ব্যাপার এখানে আমার শৌভিকের একটা ফোন আছে, সেই ফোনটা নিয়েই আমি ভিডিও করি, যেটা আইফোন। আর ওর কাছে একটা ছোট ফোন রয়েছে স্যামসংয়ের, একদম পুরানো মডেলটা। তো ও ওই ফোনে ওর জব যেসব ভিডিওগুলো করে আর কি, সেইগুলো ওর হয়। আর আইফোনটা নিয়ে সবসময় আমি ভিডিও করি বলে একটা সমস্যা হয়ে যায়, আর ওর কাছে থাকে না, ও একটু প্রবলেমে পড়ে। আমি ভেবেছিলাম ফ্লিপকার্টে একটা অর্ডার দিচ্ছিল, তো অর্ডার বলতে গেলে একটা অফার হচ্ছিলো, তো সেই ক্ষেত্রে আমরা এই রিয়েলমির এই ফোনটা অর্ডার করেছিলাম। ছবিগুলো নিয়েই নাও, যেকালে নেওয়ার ইচ্ছা যেকালে। আর অনেক দিন থেকে বলছিলাম এটা ফোন কিনবো, আর আমার ফোনটা খারাপও হয়ে গেছে, আর অনেক দিন কেনা হয়নি, আর যেহেতু নিজে ইনকাম করছি ওই জন্য ভাবলাম নিয়েই নিই। তো অনেকে বললো এর ক্যামেরাটা অনেকে ভালো, খুব ভালো, তো যে কারণে এই রিয়েলমির এই সেটটা নিলাম, তো বেশ ভালো লাগছে। আর ক্যামেরাটা সত্যি খুব ভালো ছিল, আর মডেলটা দেখে সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর মডেলটা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ছোটোখাটো স্বপ্ন পূরণও সত্যি কথা বলতে গেলে নিজে যদি কিনতে হয়, নিজের হাতে যদি নিজে রোজগার করে কোনো কিছু যদি নিজের স্বপ্নটা পূরণ করা হয়, কতটা নিজে থেকেই মনের একটা আনন্দ লাগে হয়তো। আর এটা আমার কাছে অনেক অনেক বড় একটা ব্যাপার, তো ফোনে আমার এসে গেছে আর নিজের হাতের মধ্যে, আর খুব আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল। আর সাথে পিঙ্কিও এসেছে, পিঙ্কিও দেখছে। তো যাই হোক, তো এই একটা আমার ছোট্ট স্বপ্ন পূরণ, তো যেটা আমি বলছিলাম তোমাদেরকে দেখাবো। তো আজকে আমার জীবনে এই এই দিনটা আসবে কখনো ভাবিও নি। তো সবাইকে দেখাচ্ছিলাম আমি ফোনটা কিনেছি, এই ফোনটার দাম 20-25 হাজার টাকার মধ্যেই আমি কিনেছি, বেশি দামি কিনতেও চাইনি। আর শৌভিকের যেহেতু একটা আইফোন আছে, আর বিশেষ করে ফোনের মডেলের থেকে আমি ক্যামেরাটাই বেশি ফোকাস করছিলাম, কারণ ক্যামেরাটা আমার খুব ইম্পর্টেন্ট, কারণ ভিডিও করি, তো যে কারণে খুবই ভালো লাগছিল। আর তোমরা জানোই আইফোনের ক্যামেরা নিয়ে তো কোনো কথাই হয় না, আর সেখানে এখানে রিয়েলমি। তো এখন থেকে শৌভিকের কাছে আইফোন থাকবে, এটা নতুন ফোনটা আমার কাছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার।